ভালো হবে। বিসমুল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সায়েন্সার বলছি। তোমাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্র দেখাবো। গত ক্লাসে তোমাদের অগাস্টকোট সম্পর্কে কথা বলেছি, আজকে দেখো সমাজ বিজ্ঞানের এর এক আদি নক্ষত্র ইবনে খালদুন সম্পর্কে তোমাদের কথা বলবো। তোমরা যারা বই পাশে আছে একটু দেখে নিবা, ইবনে খালদুন যাকে সমাজ বিজ্ঞানের আদিজনক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, যে মহান দার্শনিকের চিন্তা তত্ত্ব দ্বারা সমাজ বিজ্ঞান অনানুষ্ঠানিকভাবে ডেভেলপ করে, তিনি হচ্ছে ইবনে খালদুন। উনি প্রথম, তিনি একাধারে একজন সমাজ বিজ্ঞানী, একজন ইসলামী চিন্তাবিদ, একজন ভৌগোলবিদ এবং একজন ইতিহাসবিদ। এ থেকেই আমরা বুঝতে পারছি যে একজন মানুষ তার জ্ঞানের পরিধিতে প্রত্যেকটা জায়গায় তার অবস্থান। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। মাত্র 20 বছর বয়সে রাষ্ট্র থেকেই উনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, মুন্সি, বিভিন্ন রাষ্ট্রদূত। উনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, উনি হেড অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি মিশরের শেষ জীবনের পর্যন্ত উনি মিশরের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। এই মহান দার্শনিক টিউনিসের একটা ছোট্ট শহরে 1332 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করে উনি পৃথিবীতে দুইজন, যদি মুসলিম চিন্তাবিদ বা দার্শনিকের কথা আমরা বলি, ইবনে খালদুন যিনি সমাজ বিজ্ঞানের আদি জনক, ইবনে সিনা যিনি চিকিৎসা শাস্ত্রের জনক, এই দুইজন চিন্তাবিদ দার্শনিক মনীষী কি আমরা পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব ইবনে খালদুনের সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে কি কি অবদান আমাদের সামনে রেখে গেছে। ইবনে খালদুনের প্রথম যেটা আমরা পাই আল মুকদ্দমা গ্রন্থে, যাকে আল উমরান কেউ কেউ সংস্কৃত বিজ্ঞান বলেই অধিষ্ঠিত করে, যেটা ইসলামের দর্শন এবং সমাজ বিজ্ঞানের সর্বজন স্বীকৃতি। এছাড়া উনি মানুষের সাধারণ সমাজ এর ধরন, বিশ্বে তার ভূমিকা নিয়ে পঠন পঠন ও গবেষণা করেন এবং তার বই লিপিবদ্ধ করেন। তারপরে উনি শুধু এখানেই থেমে থাকেননি, উনি যাযাবর জীবন, সভ্য সমাজ, জাতি, উপজাতি, সংস্কৃতি প্রত্যেকটা ক্ষেত্রে ওনার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত মেধা দ্বারা আমাদের সমাজ বিজ্ঞানকে অভিসম্পৃত করে গেছে। তারপরে উনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আমরা দেখি, উনি রাজ্য পরিচালনা, খলিফা, শাসন, সার্বভৌমত্ব, রাষ্ট্র ইত্যাদি নিয়ে উনি কথা বলেন। একজন মানুষ, একজন বিজ্ঞানী কত গুণান্বিত হলে একজন মানুষ এত বিষয় নিয়ে কথা বলতে পারে। উনি একজন সমাজ বিজ্ঞানী, অথচ উনি সার্বভৌমত্ব, রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি নিয়ে উনি কথা বলে গেছেন। উনি সভ্য সমাজ, শহর, নগর তার চিন্তা এবং তত্ত্বকে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করে গেছে। প্রিয় শিক্ষার্থী, একটা কথা তোমাদের বলি যে 1300 থেকে 1400 শতক একজন মানুষ শহর, নগর, সার্বভৌমত্ব, রাষ্ট্র ইত্যাদি বিষয় নিয়ে কথা বলে গেছে, যখন সভ্যতার আলো পৃথিবীতে পৌঁছায়নি। অর্থাৎ রুনার মনো মানুষী এসব নিয়ে আমাদের সমাজ বিজ্ঞানকে সমৃদ্ধ করে গেছে। সমাজ বিজ্ঞান তাদের কাছে আমরা জানি। তারপরে দেখো উনি সমাজ জীবনের উন্নতি অবনতি নিয়ে কথা বলে গেছে। উনি সায়েন্স নিয়ে কথা বলেছে যে বিজ্ঞান কি, বিজ্ঞান কিভাবে অর্জন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, 1400 শতকের একজন মানুষ সায়েন্স নিয়ে কথা বলেছে, সায়েন্স কিভাবে অর্জন করতে হয়, শিখতে হয় এ সম্পর্কে কথা বলেছে। এখান থেকেই আমরা বুঝতে পারি
যে সমাজ বিজ্ঞানের আদি জনক যদি বলা যায়, আমি ইবনে খালদুনকে বলি, এবং অনেক সমাজ বিজ্ঞানী সমাজ বিজ্ঞানের তার আল মুকাদ্দামা গ্রন্থে যা চিন্তা তত্ত্ব নিয়ে গবেষণা করে গেছেন, এই জন্য উনি সমাজ বিজ্ঞানের আদি জনক বলা হয়। উনি শুধু সোশ্যোলজি শব্দটি চয়ন করেননি, পরবর্তীতে অগাস্ট হোক সোশ্যোলজি সমাজ বিজ্ঞানটা রচনা করে গেছেন। তার আগে সমাজ বিজ্ঞান সম্পর্কে সমস্ত চিন্তা এবং তত্ত্ব আমরা ইবনে খালদুনের মধ্যে পাই। প্রিয় শিক্ষার্থী, এইবার দেখো তোমাদের আর একটা বলি, ইবনে খালদুনের সবচেয়ে চমৎকার এবং উজ্জ্বল যে সৃষ্টি আল আসাবিয়া, যার বাংলায় বলা হয় গোষ্ঠী সংহতি। এবার আমি আল আসাবিয়া নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেটা ইবনে খালদুনের একটা চমক সৃষ্টি। যেটাকে বলা হয় গোষ্ঠীর সংহতি, ইবনে খালদুনের আল আসাবিয়া শব্দের অর্থ হচ্ছে বাংলা যেটা বলা হয় সেটা হচ্ছে গোষ্ঠী সংহতি। শিক্ষার এই গোষ্ঠী সংহতি পরবর্তীতে রাষ্ট্র, পারিবারিক জীবনে, ধর্মীয় জীবনে, প্রত্যেকটা জীবনে আমাদের প্রভাবিত করেছে। এই গোষ্ঠী সংহতি, গোষ্ঠী বলতে আমরা যেটা বুঝি, প্রিয় শিক্ষার্থী, দুইটা আলাদা করে তোমাদের সামনে আমি বলি। গোষ্ঠী বলতে দুই বা তথাধিক ব্যক্তি যখন একই উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় সেটাকে আমরা গোষ্ঠী বলি। গ্রাম অঞ্চলের মানুষ তোমরা যেটা বলো, গোষ্ঠী মানে অনেক লোকের সমাগম এবং যাদের স্বার্থ এক অভিন্ন এবং একসাথে তারা কাজকাম করে সেটাকে গোষ্ঠী বলে। আর প্রিয় শিক্ষার্থী, সংহতি বলতে যেটা বোঝায় একত্রতা বোধ, ইউনিটি, বা ইংরেজিতে বলা হয় ইউনিটি, বাংলায় বলা হয় একত্রতা বোধ, অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা, এটাকে বলা হয় সংহতি, একত্রতা, মিল বা সাদৃশ্য দেখা। যেরকম আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা সময় বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পরে যে আমরা যদি বলি গোষ্ঠী সংহতি বা একত্রতা বোধ, এটা বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে। কারণ এদেশের ওই সময় 7 কোটি মানুষ বঙ্গবন্ধুর সাড়া দিয়ে তারা তাদের সংহতি এক এবং অভিন্ন। এই গোষ্ঠী সংহতি বলতে আমি একত্রিত বোধ বুঝাই, এই একত্রতা বোধ বা সম্মিলিত প্রচেষ্টা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দরকার আছে। এটা রক্তের সম্পর্কের মধ্যে দেখা যায়, এটা ধর্মীয় অনুভূতির মধ্যে দেখা যায়, এটা রাষ্ট্রের মধ্যে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে তোমরা এটা বলবা, গোষ্ঠী সংহতি অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে যদি আমরা এটা লক্ষ্য করি, তাহলে দেখবা যে তোমার পরিবার, তোমার পিতা মাতা ভাই বোন সাথে পারস্পরিক পাশের পরিবারের একজন সদস্যের সঙ্গে যদি দেখবা যে কোনো বিষয় নিয়ে দুটো কথা কাটাকাটি, অনেক সময় মারামারি হয়েছে, তুমি রক্তের সংহতির কারণে, গোষ্ঠীর সংহতির কারণে তুমি তোমার পিতামাতার পক্ষ নিবা, তোমার পিতামাতার পক্ষেই তুমি কথা বলবো এবং তাদের সপক্ষে যা করা তুমি করবো, এ থেকেই বোঝা যায় রক্তের সম্পর্ক। আরো পরিষ্কার করে যদি আমি তোমাদের বলি গোষ্ঠী বা রক্তের সম্পর্ক কতপক্ষ, প্রিয় শিক্ষার্থী, আমি ধরে নিলাম এই ক্লাসে তোমরা 50টা মেয়ে আছো, এই 50টা মেয়ের মধ্যে প্রত্যেকে প্রত্যেকের সাথে তোমাদের এক এক ক্লাসে পড়ো, তোমাদের সংহতি এবং মিল আছে স্বাভাবিক। দুইটা বোন মনে করো, রহিম, রহিমা আবার ফিরোজা, আপন দুইটা বোন, তাদের ভিতরে যে রক্তের ইউনিটি বা সংহতি থাকবে, যেটা রহিমাকে যদি তুমি আঘাত করো আর এক বোন ছুটে চলে যাবে, তাহলে রক্তের সম্পর্কের মধ্যে গোষ্ঠী সংহতি খুব প্রবল আকারে দেখা যায় এবং ধর্মীয় সংস্কৃতির ভিতরেও দেখা যায়। ধর্মের ভিতরে গোষ্ঠী সংহতি আমরা লক্ষ্য করি। তোমরা অনেক সময় আশেপাশে পেপার পত্রিকায় এবং ব্যক্তি জীবনে অনেক সময় দেখবা যে ধর্ম, তুমি যদি শোনো যে ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কথাবার্তা হচ্ছে, সারা পৃথিবীর মুসলিম সমাজ এক হয়ে যায়, তারা এক অভিন্ন হয়ে যায়। এইটাই হচ্ছে সংগতি, যে আমাদের ধর্ম আমাদের কাছে, আমাদের ধর্ম নিয়ে তোমাদের কথা বলা যাবে না। বা যদি কোথাও শোনো যে কালকে মসজিদে ভেঙে দেওয়া হবে, সারা ওই অঞ্চল বা ওই দেশের সব মানুষ তার বিরোধিতা করবে, কারণ ধর্মীয় ব্যাপারে তারা এক এবং অভিন্ন। এই সংহতি হচ্ছে গোষ্ঠীর সংহতি এবং এই সংহতি দিয়েই আমাদের রাষ্ট্র, সমাজ, পরিবার প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি। এখন যদি পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেট খেলা হয়, তোমরা লক্ষ্য করে দেখবা মাশরাফিন মুর্তজা বা সাকলান বা অন্য কোনো প্লেয়ার যদি 6 মারে তোমরা আনন্দিত করো, এটা গোষ্ঠীর সংহতি, রাষ্ট্রীয় সংহতি। পাকিস্তান যদি 6 মারে তোমরা কোনটা বেজার হয়ে যাবে, তাহলে এই গোষ্ঠীর সংহতি ইবনে খালদুন তার আল আসাবিয়াতে শুধুমাত্র একটা শব্দ রক্তের সম্পর্কে কথা বলেছে,
গোষ্ঠী সংহতি হচ্ছে একত্রিত বোধ, এই দ্বারা জীবনের আমরা প্রতিটা ক্ষেত্রে সংহতি বা একত্রতা বোধ লাভ করি। মানুষের ভিতরে একত্রতা বোধ না থাকলে যেমন পরিবার হয় না, রাষ্ট্র হয় না, ধর্ম হয় না, কোনো কিছুতে সবকিছুতে আমাদের একত্রত বোধ লাগে। তাহলে ইবনে খালদুনের যে এটা একটা চমৎকার সৃষ্টি, এটা তো আমরা বলতে পারি 1400 শতকে বসে ইবনে খালদুন গোষ্ঠী সংহতি, রাষ্ট্র জীবন, ব্যক্তি জীবন, ধর্মীয় জীবনে আমাদের কতটা প্রভাবিত করেছে এবং কত চমৎকার একটা সৃষ্টি, এটা না বললেই না প্রিয় শিক্ষার্থী। এজন্যই ওনাকে সমাজবিজ্ঞানের আবিজনক বলা হয় প্রিয় শিক্ষার্থী। তাহলে এইবার দেখো উনি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে, রাষ্ট্রের যে উৎপত্তি, ক্রমবিকাশ, সংহতি, তার উত্থান, তার পতন, তার শাসন ব্যবস্থা ইত্যাদি নিয়েও আলাদা বিরতি কথা বলেছে। উনি রাষ্ট্রের বয়স সম্পর্কে কথা বলেছে, যে একটা রাষ্ট্রের বয়সকে উনি 3 ভাগে ভাগ করেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দরভাবে বইতে দেখবা লেখা আছে যে 102 বছর, 40 40 40, 120 বছর বয়সে রাষ্ট্রের উৎপত্তি, তার ক্রমবিকাশ, তার শুরু, তার মধ্যম, তার শেষ সুন্দরভাবে আমাদের সামনে সংহতি মাধ্যমভুক্ত করে বলে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমি একটু তোমাদের বোঝানোর জন্য ছোট্ট একটা ছক করে দেওয়ার চেষ্টা করছি। উনি বলে গেছেন 120 বছর, অর্থাৎ 40 3 বই দেখবার সুন্দর ভাবে লেখা 120 বছর। তাহলে এখানে আমরা যদি 40 40 120 বছর, 40 40 120 বছর প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা লক্ষ্য করবা যে উনি রাষ্ট্রের উত্থান, রাষ্ট্রের শৈশব, রাষ্ট্রের যৌবন এবং রাষ্ট্রের বৃদ্ধ, এই তিনটা এদের মাধ্যমে আমাদের সম্পর্ক স্থাপন করেছে। উনি বলেছে যে 120 বছর বয়সে কোনো মানুষ, কোনো রাষ্ট্রের তার শৈশবকাল, তার যৌবনকাল এবং তার বৃদ্ধকাল শেষ হয়, আবার নতুন কোনো রাষ্ট্রের সৃষ্টি হয়। অর্থাৎ নতুন রাষ্ট্র বলতে উনি স্বাধীন কোনো রাষ্ট্র সৃষ্টি হয় সে কথা উনি বলেননি প্রিয় শিক্ষার্থী। উনি বলেছে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, রাষ্ট্রের উন্নতি, রাষ্ট্রের অবনতি, এইগুলোর কথা উনি ব্যাখ্যা করেছেন। এখন এটি তোমরা যদি মনে করো যে 120 বছর পরে নতুন রাষ্ট্র সৃষ্টি হবে, নতুন রাষ্ট্র সৃষ্টি বলতে স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হবে না, সে দেশের অর্থনৈতিক, সে দেশের সামাজিক, সে দেশের শিক্ষা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে নতুনত্ব সৃষ্টি হবে, নতুন আইন, নতুন প্রণয়ন, নতুন যুগ উপযোগী প্রয়োজন, কারণ আমাদের পৃথিবীর সমাজ ব্যবস্থা হচ্ছে পরিবর্তনশীল, অরীর কাঠার মতো আমাদের সমাজ পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলের ছায়া 120 বছর পরে নতুন আঙ্গিকে, নতুন সভ্য, নতুন দেশ, নতুন নতুনত্ব, কোনো দেশের উন্নতি অবনতি ইত্যাদির কথা উনি ব্যাখ্যা করেছেন। তাহলে এইটা যদি আমি বলি, এটাকে উনি শিশুকাল, উনি শিশুকালের কথা বলেছেন প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা বলি যৌবনকাল, এটাকে আমরা বৃদ্ধকাল, তাহলে এখানে এসে 20, এইভাবে রাষ্ট্রের উত্থান, এখানে আসলে আমরা 120 বছর পেলাম প্রিয় শিক্ষা। উনি বলছে ইবনে খালদুন যে কোনো রাষ্ট্রের যখন স্বাধীনতা লাভ করে, স্বাধীন কোনো রাষ্ট্রের শিশুকাল অর্থাৎ হাঁটি হাঁটি পা অবস্থায় তার বয়স চলে যায়, সবকিছু তার সমাজে প্রচলিত প্রথা নীতিরীতি, রাষ্ট্র শাসনতন্ত্র, সে দেশের শাসন ব্যবস্থা ইত্যাদি তৈরি করতে 40 বছর লেগে যায়, অর্থাৎ এই বয়সকে উনি শিশুকাল বলেছে। তাহলে শিশুকাল বলেছে, তাহলে শিশুকাল বলতে 40 বছর, 40-এর ওপরে থেকে যদি এখানে যাও 40 থেকে এখানে এসে 80 বছর, 40 বছর শেষ হচ্ছে হলেই গা কোনো রাষ্ট্রের উন্নতি শুরু হবে, অর্থাৎ 40 থেকে আরো 40 80 বছর, এই সময়টা কোনো রাষ্ট্রের থাকে যে অরণকাল, এদেশ এই সময়ের দেশের রাষ্ট্রের অর্থনৈতিক সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে খুব দ্রুত ত্বরান্বিত হয়, উন্নতি হয়, এইটা মানুষ বলেছেন। আবার 120 বছর অর্থাৎ যখন এই যে উন্নতিটা হয়ে গেল, এই উন্নতির পরে উন্নতি হতে হতে মানুষ আবার 120 বছর এই উন্নতিটা ওখানে থেমে যায়, তখন ওই রাষ্ট্রে প্রাচীন যে প্রথা নীতিরীতি আইন এগুলো রাষ্ট্রে পৃথিবীর সাথে যুগোপযোগী ভাবে চলতে পারে না প্রিয় শিক্ষার্থী।
এই জন্য নতুন কোন আইন প্রথা নীতিনীতি প্রয়োজন হয় বলে উনি ব্যাখ্যা করেছেন। ইবনে খালদুনের সাথে আমিও একমত, কারণ আমাদের পৃথিবী পরিবর্তনশীল পৃথিবী। তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা নিজেরাই জানো আজ থেকে 170 বছর আগে কম্পিউটার ল্যাপটপ এগুলো মানুষ চিন্তা করতে পারে, কিন্তু এখনকার সমাজে আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা কম্পিউটার ল্যাপটপ এগুলো ছাড়া নিজের অস্তিত্ব চিন্তা করতে পারি। তাহলে কি এখন নতুনত্ব কোন সৃষ্টি হচ্ছে? এই নতুনত্ব থেকে 120 বছর হলে নতুন কোন জিনিসের আবার সৃষ্টি হবে? প্রিয় শিক্ষার্থী, পাশে আমি আর একটা শব্দ দিয়ে তোমাদের বলি, যদি বুঝতে চাও আরো সুবিধা হবে। এখন যদি আমি মানুষের সঙ্গে তুলনা করি, ইবনে খালদুনের মানুষের গড় আয়ু মনে করো 60 বছর, বাংলাদেশের মনে করে নিয়ে আমি আনুমানিক 60 বছর, তাহলে মানুষের 20 বছর এখানে 20 থেকে 40 বছর, প্রথম মানুষের 20 বছর পর্যন্ত মানুষের শৈশব কৈশোর লেখাপড়াতেই চলে যায়, 40 বছরে আরো 20 বছর পরে মানুষ তার যৌবনে পদার্পণ করে, সে চাকরি ব্যবসা বাণিজ্য উন্নতি স্বর্ণস্বীকারে করে, 40 থেকে যখন পার হয়ে 60 চলে যায় তখন মানুষের বৃদ্ধকাল আসে, তখন মানুষ অবসরে চলে যায়। তাহলে মানুষের বয়স আর রাষ্ট্রের বয়সের যে সুন্দর চিন্তা এবং তথ্য আমাদের সামনে ইবনে খালদুন উপস্থাপন করেছে, গোষ্ঠী সংহতি আর রক্তের সম্পর্কের মাধ্যমে আল্লাহ আলাসাবি এত সুন্দর ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, এটা অস্বীকার করা আমাদের কোনো উপায় নেই। প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, আমি সমাজ বিজ্ঞানের একদম সামান্য মানুষ, আমার জানাশোনা খুবই কম। এই থেকে আমি আমার কাছে আমার ব্যক্তিগত মনে হয় ইবনে খালদুন সমাজ বিজ্ঞানের যে শুরু হাতে ঘড়ি এটা ওনার হাত দিয়েই আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এবার পরের বিষয়টি আমাদের দেখি। আল্লাহ সাবিয়ার পরে ইবনে খালদুন তার সমাজ চিন্তা এবং চেতনার ক্ষেত্রে রাতের প্রত্যেকটা জ্ঞানের প্রত্যেকটা শাখায় উনি কম বেশি প্রদর্শন আমরা লক্ষ্য করি। যেমন উনি রাষ্ট্রের ইবনে খালদুন সমাজতান্ত্রিক আলোচনায় সমাজের মানুষের নৈতিক চরিত্র এবং নৈতিকতা, রাষ্ট্রীয় সংগঠন ইত্যাদি নিয়ে কথা বলেছে, রাষ্ট্রের কৃষ্টি সংস্কৃতি নিয়ে উনি কথা বলেছে, রাষ্ট্রের আবহাওয়া জলবায়ু নিয়ে উনি কথা বলেছে, রাষ্ট্রের ভৌগোলিক ব্যবস্থা নিয়ে উনি কথা বলেছে, রাষ্ট্রের সমাজ ব্যবস্থা নিয়ে উনি কথা বলেছে। প্রিয় শিক্ষা, কত জ্ঞানের অধিকারী হলে কত উন্নত মানের গবেষক হলে প্রিয় শিক্ষার্থী যে একটা মানুষ এত বিষয়ে কথা বলতে পারে সেটা উনার দর্শন চিন্তা না বলে আমরা ঠিক বুঝতে পারি না। ইবনে খালদুন সমাজতান্ত্রিক গবেষণায় মানুষের আহ্বান এবং ভৌগোলিক বিষয়ে যে কথা বলেছে সে সম্পর্কে আমি তোমাদের বলি। উনি বলছে যে 1400 শতকে দাঁড়িয়ে কোন দেশের আবহাওয়া জলবায়ু বিশ্ব আবহাওয়া এবং জলবায়ু নিয়ে কথা বলেছে, এজন্য ওনাকে ভৌগোলিকবিদ বলা হয়। যে সময় পৃথিবীর মানুষ অধিকাংশ মানুষ জলবায়ু আবহাওয়া ভৌগোলিক বিষয় এ নিয়ে নিজেকে কোনো চিন্তাই করতে পারেনি, শুধুমাত্র দুবেলা দুমুঠো খাদ্য কাঁচা মাংস বা যে কোনো খাদ্যর কথা চিন্তা করেছে। আর উনি একমাত্র দার্শনিক এবং সমাজ বিজ্ঞানী, একজন ইতিহাসবিদ, একজন ভৌগোলবিদ যে উনি ওই সময় জলবায়ু নিয়ে কথা বলেছে, আবহাওয়া নিয়ে কথা বলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে ভৌগোলিক প্রভাব নিয়ে ওনার যে দু একটা দৃষ্টিনন্ত উদাহরণ আমি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি। উনি বলছেন পৃথিবীর সব অঞ্চলে নাতিশীতোষ্ণ যেসব অঞ্চল সেসব অঞ্চল গণতন্ত্র এবং সভ্য রাষ্ট্রের উপকূলে, সেখানে গণতন্ত্র সম্ভব, সেখানে সভ্যতার সৃষ্টি সম্ভব। অর্থাৎ উনি সভ্যতা বিকাশের ক্ষেত্রে রোম সহ পৃথিবীর অন্যান্য যেসব দেশের কথা বলেছে সেটা শীতকালীন অঞ্চলে কোনো দেশের গণতন্ত্র সুশাসন ইত্যাদি সামনে আমাদের সামনে উপস্থাপন করেছে প্রিয় শিক্ষার্থী। এবং উনি পৃথিবীর উষ্ণ অঞ্চল আফ্রিকা সহ অন্যান্য দেশে এদেশব দেশের দেশের কথা বলেছে, এসব দেশের সংস্কৃতি এবং সভ্যতা ত্বরান্বিত করা সহজ নয়, এখানে গণতন্ত্র পক্ষে নয়, এটা গণতন্ত্র প্রতিকূল, অর্থাৎ এখানে রাজতন্ত্র এবং অন্যান্য তন্ত্র থাকবে, যেটা আমরা আধুনিক সমাজ ব্যবস্থা হিসেবে দেখি যে পৃথিবীর শাসন ব্যবস্থা সভ্য সমাজ সভ্য রাষ্ট্র গুলা সব অভাবক জলবায়ুর উপরে নির্ভর করে। প্রিয় শিক্ষার্থী, ছোট্ট একটা কথা তোমাদের আমি বলি, তোমরা ভৌগোলিক অভাব অর্থাৎ জলবায়ু যে আমাদের সমাজকে প্রভাবিত করে এর জন্যই তোমাদের বই পুস্তক লেখা পড়ার কোনো দরকার নেই কোনো দেশের ভৌগোলিক অবস্থা। এখন আমাকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমি আজ থেকে 5 মাস আগে বা 4 মাস আগে যখন তোমাদের সামনে ক্লাস নিয়েছি শুধু একটা শার্ট পরে, কিন্তু এখন শার্ট পরে নিতে পারছি না,
কারণ ভৌগোলিক অবস্থার কারণে আমাকে মোটা পোশাক শীতকালে মোটা পোশাক পরতে হয়, গরমকালে পাতলা পোশাক পরতে হয়। এটা তাহলে ভৌগোলিক অবস্থায় কোনো দেশের ব্যক্তিকে যেটা প্রভাবিত করে, সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করে, প্রিয় শিক্ষার্থী, একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। তাহলে ভৌগোলিক অবস্থা উনি বলতে পৃথিবীর সমস্ত রাষ্ট্রে শীত প্রধান অঞ্চলে গণতন্ত্র এবং সভ্যতা অনুকূলে, এবং উষ্ণ অঞ্চল গুলা গণতন্ত্র অনুকূলে, রাজতন্ত্র অনুকূলে। তাহলে এই এইটা যদি আমরা সারা পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা লক্ষ্য করি, বাস্তবেই আমরা দেখতে পাবো ইউরোপ সহ সমস্ত দেশে গণতন্ত্র অনুকূলে, আফ্রিকা সহ উষ্ণ অঞ্চলে গুলাতে গণতন্ত্র ঠিক পক্ষে নয়, অর্থাৎ বিপক্ষে, এখানে রাজতন্ত্র ইত্যাদির যেন শাসন ব্যবস্থা, সেখানে শাসন ব্যবস্থা উন্নত না। তাহলে এইবার আমি দেখি উনি আরো বলেছে পৃথিবীর গণতন্ত্র নিয়ে উনি কথা বলেছেন, উনি সংস্কৃতি নিয়ে কথা বলেছেন, যে সংস্কৃতির আচার আচরণ পোশাক ইত্যাদি কথা উনি বলেছেন, সভ্যতার কথা বলেছেন, উনি সংস্কৃতির কথা বলেছেন। 1400 থেকে দাঁড়িয়ে একটা মানুষ আমাদের সংস্কৃতি, আমাদের আচার আচরণ, আমাদের পোশাক আশাক নিয়ে উনি কথা বলেছেন। কত বড় দার্শনিক এবং কত বড় বিজ্ঞানী হলে এটা সম্ভব, আমরা খুব ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, আমাদের সামনে সুস্পষ্ট আমরা ধারণা পেতে সক্ষম হই, প্রিয় শিক্ষার্থী। তাহলে উনি এইবার দেখো উনি আর একটা বিষয় নিয়ে কথা বলেছে, ভৌগোলিক বিষয় নিয়ে উনি কথা বলেনি, আহ্বান নিয়ে উনি কথা বলেনি, উনি সোশ্যাল চেঞ্জ অর্থাৎ সমাজ পরিবর্তন এই বিষয় নিয়ে উনি কথা বলেছেন। তাহলে একজন মানুষ তার জ্ঞান, তার মেধা, তার চিন্তা দ্বারা রাষ্ট্রের সংহতি নিয়ে কথা বলেছেন, গোষ্ঠী সংহতি নিয়ে কথা বলেছেন, রাষ্ট্রের উত্থান পতনের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, সমাজতন্ত্রের কথা বলেছেন, উনি আহ্বার কথা বলেছেন, উনি কোন দেশের সভ্য সংস্কৃতির কথা বলেছেন, মানুষের পোশাকের কথা বলেছেন, আবার সোশ্যাল চেঞ্জের কথা বলেছেন। কত বড় উনি বিজ্ঞানী এবং দার্শনিক, এটাকে আমরা সহজেই প্রতিমান হয় প্রিয় শিক্ষার্থী। তাহলে এইবার দেখো উনি সোশ্যাল চেঞ্জ, ইবনে খালদুন সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেছে প্রিয় শিক্ষার্থী। তাহলে সমাজ সমাজ পরিবর্তনের কথা চেঞ্জ, তাহলে প্রিয় শিক্ষার্থী এই সামাজিক পরিবর্তনের কথা বলা, ইবনে খালদুনের সোশ্যাল চেঞ্জ নিয়ে কথা বলার আগে তোমাদের ছোট্ট একটা কথা বলি, যে উনি সামাজিক পরিবর্তন, সমাজ বলতে আমরা বলছি আমাদের টোটাল কি যায় আমাদের সমাজ, আর চেঞ্জ বলতে যেটা বোঝায় যে এক অবস্থায় থেকে যেটা অন্য অবস্থায় রূপান্তর হয় সেটাকে চেঞ্জ বলে, এক অবস্থায় থেকে যেটা অন্য অবস্থায় রূপান্তর হয় সেটাকে পরিবর্তন বলে। পৃথিবীর ইতিহাসটাই পরিবর্তন, এবং উনি পরিবর্তনের কথা বলতে গিয়ে কি বলেছে, পরিবর্তনটা এরকম একটা বিষয় যেরকম ঘড়ির কাঁটা এক থেকে এক সময় পরিবর্তন হয়, পৃথিবীর সমাজ ব্যবস্থাও ঠিক একইভাবে পরিবর্তন হয়, ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে, সময় এবং সময় থেমে থাকে না। ঘড়ির কাঁটা যদি থেমে থাকে তাহলে বুঝতে হবে ঘড়িটা খারাপ, তাহলে সমাজও পরিবর্তনশীল, ঘড়ি কাঁটার মতো সমাজ পরিবর্তন হয়েই চলেছে এই খালদুন বলে। তাহলে পৃথিবীর যে পরিবর্তন ঘড়ি কাঁটার মতো হয়েই চলেছে এটা অস্বীকার করার মতো এই প্রিয় শিক্ষার্থী। এ থেকে পৃথিবীতে বেড়ে ওঠা, পৃথিবীর উন্নতি অবনতি সবকিছু পরিবর্তনের মাধ্যমেই নির্ভর করে, এ থেকে কোনো সমাজের বেড়ে ওঠা, তার উন্নতি, তার অবনতি, তার সমস্ত কিছু এই পরিবর্তনের মধ্যে নিহিত থাকে প্রিয় শিক্ষার্থী, এবং এটা একটা চলমান প্রক্রিয়া, এটা কখনো থেকে থাকে না, টু বি কন্টিনিউ প্রসেস। এই প্রসেসের মাধ্যমে ঘড়ি কাঁটার মধ্যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জীবন ব্যবস্থা সবকিছু প্রসেস পরিবর্তন হয়েই চলেছে। এই পরিবর্তন কখনো আমরা দেখতে পাই, কখনো আমরা দেখতে পাই না, একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে আমাদের পরিবর্তন হয়েছে। আমি এক সময় স্কুলে পড়তাম, এখন কলেজে পড়াই, আমার পরিবর্তন হয়েছে। শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তোমাদেরও পরিবর্তন হয়েছে। তোমরা এক সময় প্রাথমিক বিদ্যালয়ে পড়তো ছোট ছোট বাচ্চাদের মতো, এখন তুমি কলেজে পড়ো, তাহলে এটা কি হলো, এটা ঘড়ি কাঁটার মতো, এটা কোনো থেমে থাকে, এটা আমরা কখনো বন্ধ করতে পারি না, এবং এটা একটা চলমান প্রসেস। তাহলে উনি এবার সোশ্যাল নিয়ে বলছে সমাজের ইতিহাস, একটি স্বাধীন
সভ্য রাষ্ট্রের ক্ষেত্রে এটা সবসময় চলে আসে, এবং রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবকিছুই এর মধ্যে নিহিত পারে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইবনে খালদুন সম্পর্কে আমি কিছুটা কথা বলার চেষ্টা করলাম, এখন জানি না, আমি চেষ্টা করেছি। তারপরে উনার যে চিন্তা এবং তত্ত্ব সম্পর্কে তোমাদের আমি আরেকবার কথা বলি, কথা বলছি, উনি কথা বলেছে ইবনে খালদুন তার মুকাদ্দমা গ্রন্থে উনি চমৎকার যে পদক সৃষ্টি করেছে। তারপরে উনার যেটা উল্লেখযোগ্য আমরা যেটা পাই, গোষ্ঠী সংহতি বা সামাজিক সংহতি, যার মধ্যে কোন রাষ্ট্রের উত্থান এবং পতন, এটা খুব চমৎকার সৃষ্টি। এটা তোমাদের পরীক্ষাতে সবসময় আসে। আমি দেখেছি সমাজ বিজ্ঞানের কোন কোশ্চেন ইবনে খালদুন সম্পর্কে প্রশ্ন করা হলেই আলা সাবিয়া অর্থাৎ গোষ্ঠীর সংহতি প্রশ্নটা থাকে, সেটা সব ধরনের কোশ্চেন আমি লক্ষ্য করি। এটা তোমরা ভালো করে পড়ো। তার সাথে সাথে আমি যেটা তোমাদের বলি যে আর তার আরেকটা যে চমক সৃষ্টি সেটা হচ্ছে যে উনি যে জলবায়ু এবং আবহাওয়া নিয়ে কথা বলেছে, এটা একটা চমৎকার সৃষ্টি। তার 14 শতকে দাঁড়িয়ে আজকে 20 শতাব্দীর আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আমরা যখন সারা পৃথিবীতে জলবায়ু নিয়ে কথা বলছি, সেটা 1900 বছর আগে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে প্রিয় শিক্ষার্থী। এ থেকেই আমরা বুঝতে পারি যে ওনার জ্ঞান, ওনার মেধা, ওনার যোগ্যতা, ওনার পাণ্ডিত্য, ওনার দার্শনিক কত ক্ষমতা। আমার কাছে, আমার তো ব্যক্তিগত মনে হয় যে যদিও আমরা অগাস্টকে সমাজ বিজ্ঞানের জনক বলি, সত্যিকারের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, ইবনে খালদুনই সমাজ বিজ্ঞানের আদি জনক। এ কথা বললে আমাদের খুব একটা খাটো করে দেখা হবে না। আমার ব্যক্তিগত মত, ইবনে খালদুন হচ্ছে সমাজ বিজ্ঞানের আদি জনক। প্রিয় শিক্ষার্থী, আমি একটা কথা তোমাদের সঙ্গে বলি, সমাজ বিজ্ঞানের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় পরিবারের দৃষ্টিকোণ থেকে, ইবনে খালদুনকে আমি দাদা বলি, অগাস্টকে পিতা বলি, এবং অন্যান্য বিজ্ঞানী যারা মিডুকিম আছেন, হার্বার্ট স্পেন্সার আছেন, অন্যান্য বিজ্ঞানীকে আমি সমাজ বিজ্ঞানের চাচা বলি। এটা আমার ব্যক্তিগত মতামত প্রিয় শিক্ষার্থী। তাহলে ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ হলো হচ্ছি। আগামী ক্লাসে নতুন এবং নতুনত্ব কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো, নতুন কোনো থিঙ্কার বা থট নিয়ে হাজির হবো। তোরা ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। এই এখন